গুড ইভিনিং ক্লাস সেভেন, তোমাদের বাংলা র্যাপিড ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমরা সত্যজিৎ রায়ের লেখা ফটিকচাঁদ কিছুটা প্রথম ইউনিটে পড়েছি, আজকে থেকে তোমরা সেকেন্ড ইউনিটের কিছু পড়া দেখতে পাবে, ভিডিও পাবে, আর এর সঙ্গে সঙ্গে কিছু পিডিএফও তোমরা পাবে, প্রশ্ন উত্তর ভালো করে দেখবে। ইতিমধ্যে আমরা দেখলাম যে ফটিকচাঁদ মানে বাবলু ওরফে ফটিকচাঁদ, সেই ভদ্রলোক যিনি কলকাতায় থাকেন, তিনি তার হাত থেকে পালিয়ে অবশেষে হারান্দার হাতে এসে পৌঁছেছেন এবং হারান্দা ইতিমধ্যে কথা দিয়েছেন যে তার একটা সুবন্দোবস্ত করে দেবেন। আর এদিকে ব্যারিস্টার মিস্টার সান্যাল অর্থাৎ ফটিকের বাবা বা বাবলুর বাবা, তিনি রীতিমতো খোঁজাখুঁজি শুরু করেছেন এবং পুলিশের হাতে যে শুধুমাত্র হাল ছেড়ে দিয়ে বসে আছেন তাই না, ক্রমশ পরস্পর তিনি বারবার তাদেরকে প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করছেন যে তার ছেলের কোনো খোঁজ খবর বা সন্ধান তারা পেলেন কিনা। এর মধ্যে এরপরে আমরা দেখব সেকেন্ড ইউনিট যেখান থেকে তোমরা শুরু করবে, সেখানে দেখব যে শুরুতে যে স্যামসাং আর রঘুনাথ তারা দুজনে মিলে কি করলো বা কি করেছিল। উত্তর কলকাতার একটি অখ্যাত চুল ছাঁটাইয়ের দোকানে, দেখো ঠিকানা দেওয়া আছে, নরহরি দত্ত রায় প্রযত্নে, প্রহ মানে হচ্ছে প্রযত্নে রেফারেন্স, নরহরি দত্ত রায়, দুটি লোক ঢুকে দুটো পাশাপাশি চেয়ারে বসে 20 মিনিটের মধ্যে নিজেদের চেহারা সম্পূর্ণ পাল্টে নেয়। যে বেশি জোয়ান আর বেশি লম্বা, যার কাঁধ দুটো ধরে পরেশ নাপি চমকে উঠেছিল, তার ছিল চাপদাড়ি গোঁফ আর মাথায় ছিল কাঁধ পর্যন্ত চুল। তার দাড়ি গোঁফ বেমালুম সাফ হয়ে গেল আর মাথার চুল হয়ে গেল 10 বছর আগে বেশিরভাগ লোক যেরকম চুল ছাঁটাই করত ঠিক সেই রকম। অন্য লোকটি ঝুলপি বাদ দিয়ে হয়ে গেল, ঝুলপি বাদ দেওয়া হয়ে গেল, সিঁথির ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল আর খোঁচা খোঁচা দাড়ি গোঁফের জায়গায় রয়ে গেল শুধু একটু সরু গোঁফ। পরেশ আর পশুপতি তাদের পাওনার উপরি পেল সন্ডা লোকটার কাছ থেকে, অর্থাৎ যারা চুল ছাঁটাই করতে গিয়েছিল তারা খুশি হয়ে কিছু উপরি পাওনা এক্সট্রা, উপরি মানে এক্সট্রা যা পারিশ্রমিক তার থেকে কিছু এক্সট্রা দিল, এবং পরেশ আর পশুপতি অর্থাৎ সেলুনের যে মালিক তারা মনে মনে খুশি হলো, উপরি পেল সন্ডা লোকটার কাছ থেকে এমন একটা মুখ বন্ধ করার চাউনি যেটা তারা কোনোদিন অমান্য করতে পারবে না। অর্থাৎ এরকম যেন একটা ভাব যে আমরা যে চুল ছাঁটাই করেছি, দাড়ি গোঁফ কামিয়েছি, এই ব্যাপারটা যেন বা এই বিষয়টা যেন কেউ না জানে। চুল ছাঁটার 20 মিনিট পরে লোক দুটি শোভাবাজারের একটি গলিতে একটি ঘুণ ধরা একতলা বাড়িতে কড়া নাড়ল। দরজা খুললেন একজন বেটে শুকনো বুড়ো ভদ্রলোক। সন্ডা লোকটি তার বুকের ওপর 5টা আঙুলের ডগা চাপ দিয়ে তাকে ভিতরে ঠেলে দিয়ে নিজেও ঢুকে গেল আর সেই সঙ্গে অন্য লোকটি ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। শোভাবাজারের একটা বাড়িতে গিয়ে দরজা নাড়া দিতে একজন বয়স্ক ভদ্রলোক তিনি দরজা খুললেন এবং তখন তার মধ্যে একটা লোক তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর একজন ঢুকে দরজায় ছিটকিনে দিয়ে দিল। সময়টা সন্ধ্যে, ঘরে টিমটিম করে জ্বলছে একটা 20 পাওয়ারের বাল্ব। চিনতে পারছো দাদু, বলল সন্ডা লোকটা বুড়ো উপর বুকে ঝুঁকে পড়ে। বুড়ো চোখ ঠিকরে বেরিয়ে আসছে, মাথায় কাঁপুনি চোটে ইস্পাতের ফ্রেমের আদিকালের চশমাটা নাকের ওপর নেমে এসছে। বয়স্ক মানুষ, পুরনো দিনের ফ্রেম, তাকে ভয় দেখিয়ে চিনতে পারছো দাদু জিজ্ঞেস করেছে, তার চোখের চশমা নেমে এসছে। কে কে, কই না তো? সন্ডা লোকটা একটা বিশ্রী হাসি হেসে বলল, দাড়ি কামিয়েছি যে, এই দেখো। লোকটা বুড়োর মাথা টেনে এনে চশমা শুদ্ধ নাকটা নিজের গালে ঘষে দিল। গালের কাছে নাক ঘষে কি বলছে, গন্ধ পাচ্ছ দাদু? শেভিং সোপ খুশবু, আমার নাম যে স্যামসাং, এবার মনে পড়েছে? তখন স্যামসাং নিজের পরিচয় দিল যে আমি যে আগে এসেছিলাম কিন্তু তুমি আমায় চিনতে পারছো না কেন, তার কারণ হচ্ছে আমি দাড়ি গোঁফ কাটিয়েছি, আমি নিজের লুক চেঞ্জ করেছি, আমার চেহারায় পরিবর্তন করেছি। বৃদ্ধ এবার কাঁপতে কাঁপতে তক্তপোষে বসে পড়লেন, কারণ লোকটা তাকে ছেড়ে দিয়েছে, ধাক্কা দিয়ে ছেড়ে দিয়েছে, পড়ে গেছে মাটিতে বয়স্ক লোক। তোমার হুঁকো খাবার সময় এসে ডিস্টার্ব দিল, ভেরি সরি দাদু। স্যামসাং দেয়াল ঠেস দিয়ে দাঁড় করানো হুঁকোটাকে
তুলে নিয়ে কলকেটার মাথা খুলে দিল। তক্তপোশের উপর একটা ডেস্ক, তার উপরে একটা খোলা পাঁজি, পাঁজির পাতার উপর চাপা দেয়া একখানা পাথরের পেপারওয়েট। স্যামসাং পেপারওয়েটটা সরিয়ে দিয়ে পাঁজির উপর ধরে উপর করে জ্বলতে জ্বালিয়ে দিল, পাঁজির পাতার উপর পড়ল। তারপর কলকেটা ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিয়ে একটা হাতল ভাঙা চেয়ার টেনে নিয়ে তক্তপোশের সামনে বুড়ো মুখোমুখি বসল। এবার বলো তো দেখি দাদু, গাঁট যদি কাটার ইচ্ছে থাকে তো সোজাসুজি কাটলেই হতো, গণৎকারী ভরম ধরেছ কেন? তো ভরম মানে হচ্ছে অভিনয় বা নাটক। এবার স্যামসাং আর রঘুনাথ রেগে গেছে, কেন আমরা দেখেছি যে টাকা দিয়েছিল, সেটা অবশ্য আগে সেভাবে প্রকাশ পায়নি, কিন্তু গণৎকারের কাছে গিয়ে তারা ভালোভাবে জিজ্ঞেস করে নিয়েছিল যে কবে শুভ দিন, এবং সেই দিন অনুযায়ী তারা কাজ করতে নামবে, কিন্তু তার ফল ভালো পায়নি বলে সেই গণৎকারের কাছে, বয়স্ক বুড়ো ভদ্রলোক গণৎকারের কাছে এসছে তারা তাদের হিসেব চাইতে। তো বুড়ো গণৎকার যে কোলকে খেত, সেই কোলকে চোঙটাকে সরিয়ে রেখে কোলকের যে আগুন সেটা পাঁজির উপর দিয়ে দিয়ে পাঁজিটা ধরিয়ে দিল, আগুন ধরিয়ে দিল। তারপরে ঘরের কোণে একটা হাতল ভাঙা চেয়ার নিয়ে দাদুর সামনে এসে বলল যে তোমার হুঁকো খাওয়ার সময়, তোমাকে ডিস্টার্ব করলাম, ভেরি সরি। তার সাথে কি বললো যে যদি নাই জানো, গণৎকারী নাই জানো, তাহলে গণৎকারীর দরকার কি ছিল? বুড়ো কোনো দিকে চাইবে বুঝতে পারছে না, পাঁজির পাতা থেকে ধোঁয়া উঠছে বেঁটে ঘরটার করিবর্গার দিকে, পাতায় কালশিতে পড়ে গর্ত হয়ে যাচ্ছে, তামাকের গন্ধের সঙ্গে পোড়া কাগজের গন্ধ মিশে যাচ্ছে, পাঁজি পুড়ে যাচ্ছে। বুড়োর চিন্তা, বয়স্ক মানুষ, তার খাওয়া দাওয়ার ওই একই বন্দোবস্ত, তো সেই পাঁজি যদি পুড়ে যায় তাহলে কিভাবে সে গণৎকারি করবে? স্যামসাং তার ঝাঁঝালো ফিসফিসে গলায় বলে চলল, সেদিন যে এলুম, এসে বললুম একটা বড় কাজে হাত দিতে যাচ্ছি, একটা ভালো দিন দেখে দাও। তুমি বই দেখে হিসেব বলে বলে দিলে আষাঢ়ে সাতুই, লোকে বলে বাড়ির আলসেতে কাক এসে বসলে ভৈরব ভট্টাচার্য ভট্টাচার্য তার ভাগ্য গুনে দিতে পারে, অর্থাৎ কাকে বাড়ির দেয়ালে দালে উপরে করিবর্গায় যদি কাক এসে বসে তাহলে গণৎকারী সঠিক করে দেবে, এরকমও সেই ভট্টাচার্যের নামে, ভৈরব ভট্টাচার্যের নামে সেই সুখ্যাতি আছে। আমারও বিশ্বাস করে এলুম, তুমি বলে টোলে গাঁটি গাঁট থেকে 10টি টাকা বার করে নিয়ে তোমার এই কাঠের বাক্সের মধ্যে গুঁজে রেখে দিলে, তারপর কি হয়েছে জানো? রেগে গেছে, টাকা দিয়ে গণৎকারী করিয়েছে কিন্তু ফলেনি। গণৎকার মশাই পাঁজি থেকে চোখ সরাতে পারছে না বলেই বোধ হয় রঘুনাথ লোকটি তার থুতনি ধরে মুখটাকে ঘুরিয়ে স্যামসাং এর দিতে ঘুরিয়ে দিল, রেগে আছে প্রচন্ড। এবার গণৎকার বয়স্ক বৃদ্ধ লোক, তার মন আছে পাঁজির দিকে, পাঁজি পুড়ে যাচ্ছে, তাই কি করলো রঘুনাথ স্যামসাং এর দিকে তার থুতনি ধরে এইভাবে মুখ ঘুরিয়ে দিল। আর সেই সঙ্গে দুটো চোখের পাতা আঙুল দিয়ে টেনে খুলে রাখলো, যাতে ভট্টাচার্য মশাই স্যামসাং এর মুখ থেকে চোখ সরাতে না পারে। এবার প্রচন্ড শাসাতে এসছে, ভয় দেখাতে এসছে, রাগাতে এসছে, থ্রেটনিং দিতে এসছে। তো এবার বয়স্ক ভদ্রলোকের মন পাঁজির দিকে, যাতে চোখ অন্যদিকে চলে না যায়, এরকম ভাবে চোখ টেনে চোখের পাতা ধরে রাখলো। চোখের ব্যাপারটা করার আগে অবশ্যই রঘুনাথ ভট্টাচার্য চশমাটি খুলে তক্তপোশের উপর ফেলে দিয়েছে, ইতিমধ্যে চশমাটা তিনি সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছে। বলছি শোন, বলল স্যামসাং, যে গাড়িতে করে মাল নিয়ে যাচ্ছিলাম, এক সালা লরি তাতে মারে ধাক্কা, গাড়ির খোলাম কুচি, লরি ভাগওয়ালা, দো পাটনা খতম, মানে কি কি হয়েছিল, লরি পালিয়ে গেল ভাগ গেয়া, তার সাথে দো পাটনা খতম, চারজন মিলে যাচ্ছিল, সঙ্গে ছিল আমাদের ফটিক চান, আমার লোহার শরীর তাই জানে বেঁচে গেছি, তাও মালাই চাকি ডিসপ্লেসমেন্ট হতে হতে যায়নি। আর এই যে আমার পার্টনার, এই তিন জায়গায় জখম, ডান পাশে ফিরে ঘুমোতে পারছে না, ওদিকে যার জন্য এত মোহনত সেই মালটাও খতম, এসব তুমি গুনে পাওনি কেন? তো টাকা দিয়েছে বলছে এত কিছু ঘটবে, তুমি বললে সেই দিনটা শুভ, তাহলে এত কিছু ঘটবে তুমি বলোনি কেন? তোমার বলা উচিত ছিল, আমরা তো বাবা ভগবান সাপ। তখন প্রচন্ড রেগে গিয়ে স্যামসাং
কি বলতে যাচ্ছে বয়স্ক ভদ্রলোক, যে আমরা তো ভগবান নই, আমরা কি করে অতটা। তখন ধমক দিয়ে স্যামসন কি বলল, চাপ। রঘুনাথ বুড়োর মাথা ছেড়ে তাকে খানিকটা রেহাই দিল, কারণ বাকি খেলাটা স্যামসন একাই খেলবে। এবার এবার কর এবার বার করো তো দেখি দাদু, 10টা ইউনিট 10টা। আমি চাপ। স্যামসনে চাপা চিৎকারের সঙ্গে সঙ্গে তার হাতে একটা ছুরি এসে গেল, আর তার ভাঁজ করা অদৃশ্য ফলাটা হাতলের একটা বোতাম টেপার সঙ্গে সঙ্গে সরাত করে শক্ত করে খুলে গেল। ভয় পেয়ে গেছে বয়স্ক মানুষ, ছুরি দেখাচ্ছে। ভৈরব জ্যোতিষী থরথরে হাত থেকে প্রথমে তার ট্যাগ থেকে তারপর তার তেল চিটি পড়া কাঠের বাক্সটির দিকে এগিয়ে গেল, অর্থাৎ তিনি হাত এগিয়ে দিলেন এবং যা দিয়েছেন তার 10 গুণ বেশি টাকা দিয়ে স্যামসাং এবং রঘুনাথকে শান্ত করলেন। আচ্ছা, এখন আমরা প্রথম অধ্যায় প্রথম পাঠে এই অবধি পড়লাম। এরপরে পরবর্তী অংশ থেকে আমরা আবার পরের ভিডিওতে শুরু করব। থ্যাংক ইউ।